পশ্চিমবঙ্গের পূর্ব প্রান্তের ছোট্ট একটি দ্বীপ মৌসুনি, যার বর্তমানে উইকেন্ড ডেস্টিনেশনের জন্য জনপ্রিয়তা তুঙ্গে। তাই সমুদ্র তীরের এই আইল্যান্ডে গড়ে উঠেছে একের পর এক ক্যাম্প, আর এর প্রধান কারণ সোশ্যাল মিডিয়া। জনপ্রিয়তার সাথে সাথে বেড়েছে বিতর্ক, কারোর অভিযোগ ক্যাম্প নিয়ে, তো কারোর মৌসুনি জায়গাটাই নিয়ে। 117 নম্বর জাতীয় সড়ক ধরে ছুটল আমার বাহন। এই সেই রাস্তা যা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার, কাকদ্বীপ, নামখানা হয়ে শেষ হয় আরেক জনপ্রিয় ডেস্টিনেশন বকখালিতে। আর এই রাস্তায় এসে যার দর্শন ছাড়া আমাদের কোনো যাত্রাই সম্পন্ন হয় না, সেই মায়ের দর্শন নিতে কাকদ্বীপের কালীমাতার মন্দিরে। দর্শন সেরে ছুটলাম গন্তব্যের দিকে, আর এবারের হল্ট নামখানার সেই ব্রিজ। আবার সেই হাতানিয়া দোয়ানিয়া নদীর ব্রিজের ওপরে এসে দাঁড়িয়ে পড়েছি, আর এবারের গন্তব্য কিন্তু খুব পরিচিত একটা নাম, মৌসুনি। ও, মৌসুনি বললে আবার সেইটা কথা মনে পড়ে, মানে যখন আমি ইউটিউবে সার্চ করছিলাম তখন দেখলাম প্রচুর কমেন্ট প্রত্যেকটা ভিডিওতে, ম্যাক্সিমাম রয়েছে নেগেটিভ, আবার কিছু রয়েছে পজিটিভ। তো আমি ভাবলাম যে নিজে বরঞ্চ যাচাই করে দেখে নেওয়া যাক যে আদতে মৌসুনি ভালো না খারাপ। এখন হচ্ছে আমরা যাচ্ছি সেই যাচাই করতে যে মৌসুনি আইল্যান্ডের অ্যাকচুয়াল পরিষেবাগুলো কেমন। প্রচুর ক্যাম্প হয়েছে। আচ্ছা, একটা জিনিস তো হচ্ছে অবাক লাগে না, যে এত নেগেটিভ কমেন্ট আমরা দেখতে পাই অথচ একটাও ক্যাম্পের একটাও টেন্ট কিন্তু ফাঁকা থাকে না, তাহলে কিছু তো পজিটিভ রয়েছে। তো সেইটা যাচাই করতে আমরা আজকে চলেছি মৌসুনি আইল্যান্ড। থাক, আর বকবক করবো না, কারণ যেতে হবে 22 কিলোমিটার। সো চলো আবার যাওয়া যাক, তবে সমুদ্র দেখার আগে নদীর ভিউ এক ঝলকে। এবারে পথ চলতে চলতে জানিয়ে দিই আর কী কীভাবে আসতে পারেন নিজস্ব গাড়ি ছাড়া। শিয়ালদা দক্ষিণ শাখার নামখানা লোকাল ধরে নামতে হবে শেষ স্টেশন নামখানায়, তারপর বেরিয়ে টোটো ধরে 40 টাকা ভাড়া দিয়ে পৌঁছে যান 10 মাইল বাজার, আর বাসে ধর্মতলা থেকে বকখালির বাস ধরে নামুন 10 মাইল বাজার। এটা হচ্ছে 10 মাইল ব্রিজ, ঠিক আছে, পুরো এই যে ব্রিজটা কভার করলে ওপারে যাচ্ছে বকখালি। 10 মাইল ব্রিজে ঠিক ওঠার আগে ডান দিকে এরকম একটা রাস্তা চলে গিয়েছে, এইটা চলে গেছে হচ্ছে মৌসুনি দ্বীপ বা আইল্যান্ডের দিকে। নিজস্ব গাড়ি না থাকলে এবার কিন্তু এই 10 মাইল বাজার থেকে ধরতে হবে টোটো, আর নিয়ে যাবে পাতিবুনিয়া ঘাট। গ্রামের এই পথটি আমাদের কাছে খুবই পরিচিত, কারণ এই কদিন আগেই ঘুরে গেছি আর এক অজানা বীচ পাতিবুনিয়া থেকে। আমরা এই রাস্তাটাই খুব ভালো করে চিনি, এই সেই জয়তী মোড় যেখান থেকে আমরা গিয়েছিলাম পাতিবুনিয়াতে, আর এবারে যাব স্টেট গেলে পাবে পাতিবুনিয়া ফেরিঘাট, ঠিক আছে। যদিও এখানে তিনখানা ঘাট রয়েছে, পাতিবুনিয়া, বাগডাঙ্গা আর হুজ্জতির ঘাট, আর আমরা চুজ করলাম কিন্তু পাতিবুনিয়া ঘাট, কারণ এটা হচ্ছে স্টেট রাস্তা হয়। এবার এসে পৌঁছে গেছি পাতিবুনিয়া ঘাটের কাছে। গাড়ি পার্কিং এর জন্য কত করে পড়ে?
না আপনি বলুন না, বাইকে কত পড়ে আর চার চাকা কত পড়ে? এই গাড়ি যদি আজকের রাখে, কালকে যদি আসে, কালকে যখন আসতে পারে, কাল রাত্রি একটার সময় এলেও সেই পঞ্চাশ টাকা। আর চার চাকাগুলো কত করে নেন আপনারা? চার চাকা স্যার, চার চাকা এগুলো অল্টো গাড়িগুলো 100 টাকা। আচ্ছা, আর অল্টো গাড়িগুলো হচ্ছে 150 টাকা করে দেয়নি, 100 টাকা করে দেয়। মানে চার চাকা 100 টাকা। আর দুদিন থাকলে 200 টাকা? মানে দেই হিসাবে 100 টাকা করে। তাহলে বুঝেই গেছেন, গাড়ি নিয়ে আসলে পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, তবে টু হুইলার থাকলে খুব সহজেই নৌকায় করে পেরোনো যায়, আর নৌকায় তোলা নামানোর জন্য মাঝি দাদারা খুব হেল্প করেন। নৌকার সময়সীমা লেখা রয়েছে ঘাটের ঠিক পাশেই। নৌকা ভাড়া জনপ্রতি 10 টাকা আর বাইক 50 টাকা, মানে আমাদের পড়েছিল মোট 70 টাকা। এই বোটে চড়াটাও বেশ উপভোগ্য। যে নদীটি আমরা এখন পেরোচ্ছি নাম চিনাই। 10 মাইল বাজার থেকে পাতিবুনিয়া ঘাট আসলেও বাগডাঙ্গা বা হুজুদের ঘাট যেতে হলে আসতে হবে 7 মাইল বাজার থেকে। বোট থেকে নেমে চললাম ক্যাম্পের দিকে। যাদের নিজস্ব বাইক থাকবে না তারা পেয়ে যাবেন প্রচুর টোটো, শুধু ক্যাম্পের নাম বললেই পৌঁছে দেবেন সেই ক্যাম্পে। ক্যাম্প হলুদ পাখি। যেটা হচ্ছে চমক সেটা হচ্ছে এইটা, একদম বীচের উপরে এরকম বাঁশের শীট করা রয়েছে। ব্যাস, এখান থেকে সমুদ্র দেখো আর বীচের মজা নাও। একদম এটা কিন্তু সমুদ্রের উপরে তৈরি করা। ঢোকার সাথে সাথে এটা হচ্ছে কমন জিনিস, এটা কি ডাবের জল, ঠিক আছে? ঠিক আছে, বাহ, চিয়ার্স। আচ্ছা, হলুদ পাখি অপরিচিত একটি ক্যাম্প যা আলাফিয়া ট্যুরিজমের আন্ডারে রয়েছে। আলাফিয়া ক্যাম্প রয়েছে এই মৌসুনী দ্বীপে, তবে এই ক্যাম্পটি আলাফিয়া ট্যুরিজম নামক একটি কোম্পানির আন্ডারে রয়েছে যা ওই ক্যাম্পের সাথে কোনোভাবেই যুক্ত নয়। আলাফিয়া ট্যুরিজমের আন্ডারে মোট 3টি ক্যাম্প রয়েছে মৌসুনীতে। এবার দেখার হলুদ পাখি আদতে কতটা রঙিন। ভিডিও শুরুতে বলে রাখি যে আমরা মূলত কয়েকটা পয়েন্টকে হাইলাইট করব। 1, এখানকার স্টাফদের ব্যবহার। 2, কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। 3, খাবারটা কেমন। আর 4, এনভায়রনমেন্টটা কেমন। ঠিক আছে, এই 4টে পয়েন্টের রেসপেক্টে আমরা রেটিংস দেব, আর সেখান থেকে তোমরাই বুঝতে পারবে যে এটা ভালো না মন্দ। আর একটা জিনিস, আমরা কিন্তু এটা কোনো প্রমোশনাল ক্যাম্পে আসিনি, আগে থেকে ক্লিয়ার করে দিই। আমরা পেমেন্ট করে তোমাদেরকে দেখাতেও পারি, তো কোনো প্রমোশনাল ক্যাম্পে আমরা আসিনি। অনেস্ট রিভিউ দেব, তারপরে তোমাদের চিন্তা ভাবনা তোমাদের কাছে। যদি মনে হয় যে আমরা ঠিক বলছি তো ঠিক, আর যদি ভুল বলছি তো ভুল, ঠিক আছে, বিচার্য তোমাদের কাছে। ক্যাম্পের ওভারভিউ মোটামুটি খারাপ নয়, সাজানো গোছানো, তবে এবার দেখা যাক রুমগুলো কেমন। কটেজগুলো এরকম পরপর রয়েছে, আর আমরা নিয়েছি কিন্তু মাড হাউস। তো মাড হাউসটা একবার দেখিয়ে দিই, তারপর বাকিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বেড রয়েছে, ঠিক আছে, ফ্যান রয়েছে ওপরে, এসিরও ব্যবস্থা রয়েছে। এবার এসি যদি কেউ নাও তাহলে 600 এক্সট্রা, এই হচ্ছে ব্যাপার। আর যদি এসি না চালাও তাহলে হচ্ছে যেমন প্যাকেজে যা থাকে সেটাই।
আর যেটা হচ্ছে মেন যেটা আমরা খুঁজি সেটা হচ্ছে বাথরুম। তো বাথরুম একটা বেসিন রয়েছে উইথ মিরর, আর এখানটায় কুমোটের ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, তো আপাতত নিচে তো দেখতে পাচ্ছি বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে এইভাবে কাপড় দেওয়া রয়েছে, ঠিক আছে, যাতে মোটামুটি হিটটা না নামে। তো এই মুহূর্তে আমরা তো গরমকালে এসেছি, তো এখানে টেম্পারেচার অলমোস্ট 30 আশপাস, খুব একটা গরম ফিল হচ্ছে না, মানে এসি চালাবার মতন কিন্তু পজিশন হয়নি আপাতত। এখন বাজে ঘড়িতে 10টার মতন, ঠিক আছে, হয়তো দুপুরে একটু প্রয়োজন হতে পারে, বাট আপাতত কমফোর্টেবল। আর রুমটা বেশ সাজানো গোছানো, ছোটোখাটোর ওপর থেকে ভালোই বেশ। আমরা যে মাড হাউস টাইপে রয়েছি তার ঠিক পাশে এরকম এটা বেদ দিয়ে তৈরি কটেজ রয়েছে, ঠিক আছে, এই দুটোই অ্যাটাচ বাথরুম রয়েছে। দুর্ভাগ্য এর ভেতরে আমি ঢুকিয়ে দেখাতে পারছি না, কেন কিনা এখানে গেস্ট রয়েছে অলরেডি। আর এই যেগুলো রয়েছে ওয়াশরুমগুলো, এগুলো সব হচ্ছে যারা টেন্টে থাকবে, তো 1, 2, 3, 4 চারখানা ওয়াশরুম রয়েছে, ঠিক আছে। কুমোট সাওয়ার যেমনটা হয় তেমনটা এখানটা রয়েছে। আচ্ছা, এটা স্নান করার জন্য আলাদা করে, ও আচ্ছা, স্নান করার জন্য আলাদা করে, ওর তিনটে হচ্ছে তোমার কুমোট বসানো রয়েছে, এটা স্নান করার জন্য, ওই জন্য এখানটায় গিজারও লাগানো রয়েছে। অ্যাসবেস্টাস দেওয়া, কিন্তু তার ভিতরে এরকম অ্যাকোমোডেশন ঠিকঠাক আছে। টোটাল এখানে তিনখানা গ্রুপ কটেজ রয়েছে, ঠিক আছে, একটা রুম খুলে দেখাই তোমাদেরকে। রুমের মধ্যে রয়েছে ফ্যান, বিশাল বড় বেড, ঠিক আছে, এখানে কতজনে, চারজনে, চারজনে বেশি আরামসে থাকতে পারবে। আর এসি ব্যবস্থা রয়েছে, ঠিক আছে। আর ওয়াশরুম, এটা কি ওয়ার্ড্রপ, আচ্ছা, একটা ওয়ার্ড্রপ রয়েছে জিনিসপত্র রাখার, আর এটা হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। তো ওয়াশরুমে কী কী আছে, কুমোট অ্যাজ ইউজুয়াল শাওয়ার এরকম রয়েছে। এটা হচ্ছে স্পেশালি হচ্ছে গ্রুপের জন্য, মানে যারা হচ্ছে গ্রুপে আসছো, মানে বন্ধু বান্ধবরা সবাই মিলে আসবে তাদের জন্য এটা বেস্ট। একটা টেবিল, রুম ট্যুর তো হলো, টেন্টগুলোও দেখাবো, তবে তার আগে একটু রেস্টের প্রয়োজন, কারণ জার্নি হয়েছে যথেষ্ট। একদম ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে, এসে ফ্রেশ হতে একটু স্নান টান করতে শরীর ঠান্ডা যেতে ঘুমিয়ে পড়েছিলাম, তো এখন আপাতত বসলাম খেতে, আর মা উনি অলরেডি চলে এসছে কোথায় হয়তো, ঠিক আছে। তো এবার খাবারের আইটেমটা দেখে নাও, ঠিক আছে, কত সুন্দর করে পরিপাটি করে দেওয়া হয়েছে। আচ্ছা, ভাত দেওয়া হয়েছে, আলু চিপস যেটা আমার ভালো লাগে আলু ভাজার থেকে, স্যালাড করে দেওয়া হয়েছে বেশ সুন্দর করে কাটা আর কি স্যালাডগুলো। আচ্ছা, এটা রয়েছে একটা চচ্চড়ি মতন, তরকারি মতন বলতে পারো, আর অগাধ ডাল, ঠিক আছে, যত ইচ্ছা তোলো আর খাও, এরকম কোনো ব্যাপার নয় যে কোনো লিমিটেশন আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখনো পর্যন্ত যা খেয়েছি মানে সেই গ্রাম্য গ্রাম্য ব্যাপার আছে, তাই না, মানে সিম্পল সাদা মাটা। সবজি শেষে দেওয়া হয়েছিল চিংড়ি, তবে তার যে কী নাম সেটা চিনতে পারিনি। চিংড়ির সাইজটাও খুব বড় আর প্রচণ্ড গরম, মানে একদম গরম গরম আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু চিংড়িটা কি চিংড়ি এটা হচ্ছে আমাদেরকে জানতে হবে। আর এই চিংড়িটা একটু ডিমও আছে, একদম এটা আমার, ঠিক আছে, রাখো, দুটো থেকে আমি একটু একটু করে খাওয়া হবে। গলদা চিংড়ি, আচ্ছা, এটা কি মাছ গো, রুই মাছ, ওকে। তাহলে আইটেম কী কী দেওয়া হলো এবার মহল অফ দ্য স্টোরি, সেটা হচ্ছে গলদা চিংড়ি, রুই মাছ, ডাল, সবজি আর স্যালাড, আপাতত এইটা। আর মাছটাও, হ্যাঁ, দেখেছি দেখেছি, মাছটা খেয়ে বলো টেস্ট কেমন হয়েছে।
রান্না তো ভালোই হয়েছে, দেখে তো মনে হচ্ছে বেশ ভালো মতনই হয়েছে। সাইজটা যথেষ্ট বড়, যথেষ্ট বড়। ভালোই রান্না হয়েছে, ভালোই রান্না হয়েছে। মানে রেস্টুরেন্ট টাইপ না ঘরোয়া টাইপ? মাছের তরকারিটা একটু রেস্টুরেন্ট টাইপ। বাহ, আর একটু বেশি কর দাও। ব্যাস, আমি চাটনি দেওয়া হয়েছে বেশ সুন্দর মতন দেখে, আমি একটু বেশি করে চাইলাম। আর চলে এসছে পাঁপড়। খেয়ে দিয়ে একটু রেস্টের জন্য আমি চুজ করেছিলাম সেই জায়গাটা, আমার প্রিয় ব্যালকনিতে। বর্ণারি বলছে না উপরে উঠবো, ওই যে উপরে টেন্ট রয়েছে সেই টেন্টে উঠবো, সে অলরেডি উঠে গেছে, চলো দেখি। জেনারেলি এই অংশে এবং এর নিচে টেন্টের ব্যবস্থা থাকে, তবে সেই মুহূর্তে টেন্ট সেট আপ ছিল না। এই জায়গা থেকে কিন্তু ভিউটা একটু অন্যরকম, অনেকটা উঁচু তো, হাওয়া হচ্ছে মারাত্মক মারাত্মক হাওয়া হচ্ছে। মৌসুমী নিয়ে যতই বিতর্ক থাকুক, প্রকৃতি কিন্তু সর্বত্রই সুন্দর, আর এই প্রকৃতিকে অনুভব করতে নেমেই পড়লাম। আমার সঙ্গী নিয়ে আসার আগে আমার সঙ্গ দিচ্ছিল কয়েকজন, সোনালি আলোয় এরাও আজ উচ্ছ্বসিত। পায়ে পা মিলিয়ে হাতে হাত রেখে হারিয়ে যায় না আজ এক দিগন্তে। খুশির মুহূর্তগুলো অ্যালবাম বন্দী হোক, আর স্মৃতি হয়ে রয়ে যাক ডায়েরির পাতায়। স্বর্ণবর্ণ সমুদ্রকে ধীরে ধীরে গ্রাস করল ঘন অন্ধকার, আর এদিকে রঙিন আলো জ্বলে উঠল ক্যাম্পে। লাইটগুলো জ্বালি দেওয়া হয়েছে, সন্ধে হতে পুরো রূপ বদলে গেছে। ঠিক আছে, ওপরে তো লাইট থেকে শুরু করে চারিদিক মানে এত আলোর ঝলকানি, আবার এখানে ডিজে লাইট দেওয়া হয়েছে, তো অ্যাম্বিয়েন্সটা পুরোপুরি চেঞ্জ। ঠিক আছে, সন্ধে হলে এমনিতে ওই ক্যাম্পগুলোতে এত সুন্দর লাগে না, সময় কাটাতে খুবই ভালো লাগবে। আর আমাদের ফেভারিট জায়গা, সেখানেও কিন্তু লাইট চলছে, ওখানটায় আমরা সন্ধেটা কাটাবো। আর তলায় অলরেডি কিন্তু জল চলে এসেছে, তোমাদেরকে দেখাই। এই জায়গাটা হচ্ছে বেস্ট লেগেছে, আমি মানে শুরু থেকে বলছি এই জায়গাটা হচ্ছে মারাত্মক। ওয়াও, কি লাগছে ভাই। সন্ধ্যেটা আরও জমে উঠল যখন পেলাম ইভিনিং স্ন্যাক্স আর সাথে ডিজে। সন্ধ্যেবেলা চায়ের কাপ হাতে
সমুদ্রের উপরে, মানে এই অ্যাম্বিয়েন্সটা এখানে না আসলে ফিল করা যায় না। মৌসুমে যে যায় বলুক, আমরা তো বারবার আসবো বাস, ঠিক আছে? কারণ হচ্ছে অনেক জায়গায় তো ঘুরেছি, কিন্তু এই যে সমুদ্রের উপরে মাচা তৈরি করে এইভাবে থাকা, এটা অন্যরকম জিনিস। দেখো চাটা ছেড়ে নি, বাকি কথা আবার হচ্ছে কি খাওয়া দাওয়ার আসছে সব রেডি হচ্ছে, দেখাচ্ছি। চায়ের সাথে তা হিসাবে এলো মুড়ি আর পকোড়া। তবে ক্যাম্পের সন্ধ্যায় বারবিকিউ ছাড়া ঠিক জমে না, তাই শুধুমাত্র আমাদের রিকোয়েস্টেই 500 চিকেন নিয়েই বারবিকিউ করে দিলেন দাদা ভাইরা। চলে এসেছে আমাদের চিকেন বারবিকিউ, স্যালাডে ঢাকা, আর ভেতর থেকে বেরিয়ে আসছে চিকেন। আচ্ছা এটা বলে রাখি, এটা কিন্তু হচ্ছে প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়, 450 টাকা পার কেজি হচ্ছে হিসাবে, তুমি যতটা নেবে, ধরো আমরা 500 নিয়েছি, তো 500 বা কেজি যতটা নেবে ততটা এনারা করে দেবে। এবার একটা মজার গল্প, এটা হচ্ছে অলরেডি তোমাদেরকে বললাম যে শুধুমাত্র আমাদের জন্য কিন্তু তৈরি করা হয়েছে, আর যারা গেস্ট রয়েছে তারা কিন্তু চায়নি। এই এই পরিষেবাটা কিন্তু খুব কম জায়গায় দেওয়া হয়, ঠিক আছে? এর জন্য ধন্যবাদ আমাদের কর্তৃপক্ষ। আর সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছে, এটা বারবার দেখছি যে প্রচুর স্যালাড দিয়েছে আর প্লেট ভর্তি করে। 500 নিয়েছি মাত্র, কিন্তু মনে হচ্ছে না 1 কেজি দিয়েছে আমাদেরকে, এতটাই। বারবিকিউয়ের সাথে বেশ ভালোই জমে উঠেছিল সেদিন, তবে ইচ্ছা হলো আশপাশটা একটু ঘুরে দেখার। আমরা একটু ঘুরতে বেরোলাম সন্ধ্যের সময়, ঘুরতে বেরোলাম না, অ্যাকচুয়ালি হচ্ছে একটু অনুসন্ধান করতে বেরোলাম, ঠিক আছে, যে এখানে সত্যি কি 80খানা ক্যাম্প আছে। ঘুরে দেখলাম 80খানা ক্যাম্প আছে সম্ভবত, ঠিক আছে, পরপর পরপর লাইন দিয়ে ক্যাম্প। তো তোমাদের জন্য একটা রিকোয়েস্ট রইল, যদি কোনো ক্যাম্পে স্পেশালি রিভিউ চাও আমাদের তরফ থেকে, যেটা হচ্ছে আমাদের ভিজিট করলে ভালো হয়, কয়েন বক্সে জানাও, ঠিক আছে? আমরা চেষ্টা করব সেই ক্যাম্পে ভিজিট করা, ঠিক আছে? মানে একটা দিন কাটাবার, তাতে ওরে আমরা হচ্ছে আমাদের নিজেদের অনেস্ট রিভিউটা তোমাদেরকে দিতে পারবো, ঠিক আছে? রাতের ডিনার অ্যাজ ইউজুয়াল, রুটি আমাদের লাগে, রুটি লোয়াজা আর এক বাটি চিকেন, ঠিক আছে? হচ্ছে পাম্পার চিকেন, বড় বড় সাইজ। হ্যাঁ ঠিক আছে, না শুরু করে খাওয়া। চিকেন আর রুটি সহযোগে হলো দিনের সমাপ্তি, আর রাতে সমুদ্র তখন উত্তাল। গুড মর্নিং সবাইকে ফ্রম মৌসুনি আইল্যান্ড, মর্নিং বলবে তো? মর্নিং টু অল। আচ্ছা তো আজকে দিনের প্রোগ্রাম হচ্ছে আমরা প্রথমে ম্যানগ্রোভ অরণ্যে ভিজিট করব, নেচারের বিউটি দেখব, দেন ব্রেকফাস্ট সেরে সোজা বাড়ি, মানে আমাদের গল্পের ইতি হবে আজকের দিনে। চলো একটু ঘুরে আসি ম্যানগ্রোভ থেকে। ক্যাম্প থেকে ঢিলছড়া দূরত্বে রয়েছে এই ম্যানগ্রোভ বনভূমি। পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে ম্যানগ্রোভে। এবার এই জায়গাটা দেখাচ্ছি, বেসিক্যালি যেটা মনে হচ্ছে ফটোশ্যুটের জন্য আদর্শ জায়গা, ঠিক আছে? Thank you.
নির্জনে সমুদ্র তটে দেখা হলো এক মাঝির সাথে, যিনি 100 টাকার বিনিময়ে নৌকায় ঘুরিয়ে দেখালেন ম্যানগ্রোভের এই বিস্তীর্ণ এলাকাটা। এবারে আমাদের অ্যাডভেঞ্চার স্টার্ট হতে চলেছে। এই ম্যানগ্রোভটা আমরা ঘুরে দেখব নৌকায় করে। উঠে পড়েছি আমরা নৌকায়। এবার পাড়ি দেবো আমরা দূর দেশে। টলমল করে নৌকা, যাব আমরা ভেসে সমুদ্রে। মৌসুমী আইল্যান্ডে যারা ঘুরতে আসছো, এটা আমার একটা সাজেশন রইল, অল্প টাকায় বেশ ভালো মতো এনজয় করা যায়, এখানে একটু ঘুরে যাও, ঠিক আছে? সুন্দরী বাণী নানান গাছের মধ্যে দিয়ে ভেসে বেড়াচ্ছি আমরা, আর মাঝি দাঁড় বেয়ে চলেছে। এই ট্রিপটাও স্মরণীয় হলো এই কয়েকটা মুহূর্তের জন্য। মোটামুটি বোটিং হলো। আচ্ছা, আমার সাথে দাদা রয়েছে। দাদার ফোন নাম্বার তোমাদের স্ক্রিনে যেটা দেখাচ্ছে, এটা দাদার ফোন নাম্বার। যদি কোনোদিন আসো এখানটায় বোটিং করো অবশ্যই, এটা আমাদের সাজেশন। আর দাদাকে ফোন করে নিও, ঠিক আছে? দাদা এখানে থাকেন, তাই তো? হ্যাঁ, দাদা এখানে থাকেন, একবার ফোন করে নেবেন, তাহলে হচ্ছে দাদা বোটে করে বেস্ট ঘোরাবে, এইটুকু বলতে পারি। এবার বাড়ি ফেরার পালা, তবে তার আগে সেরে নিতে হবে ব্রেকফাস্ট। চলে এসেছি আমাদের সকালের ব্রেকফাস্ট, লুচি, একদম ঘরোয়া তরকারি আর বয়েলড এগ, ঠিক আছে? সকালে চাটা আর খাওয়া হলো না, যেহেতু আমরা একটু অ্যাডভেঞ্চারে বেরিয়েছিলাম, ঠিক আছে? যেখানে ডাইরেক্ট ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট ছাড়বো আর সোজা গো টু দ্য হোম, তাই তো? ঠিক আছে, চলো খেয়ে নিই। রওনা দিলাম বাইরের পথে। আচ্ছা, যেতে যেতে হচ্ছে যে কটা বিষয় নিয়ে আলোচনা করার ছিল, নাম্বার ওয়ান হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা অ্যাকোমোডেশন যদি বলো, একটু আপগ্রেডেশনের দরকার আছে। হলুদ পাখির কথা বলছি, যেখানে আমরা ছিলাম সেখানে একটু আপগ্রেডেশন দরকার আছে। বলতে টেন্টগুলো যদি খাটানো থাকতো তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম, সেটা আমি দেখাতে পারলাম না। তো একটু অ্যাকোমোডেশনটা একটু দরকার আছে। সাজানো গোছানো বেশ খারাপ বলবো না, লাইট ফাইট দিয়ে বেশ মারাত্মক লাগে, ইভিনিংটা বেশ ভালোই। আচ্ছা, খাবার দাবার যদি বলি, খাবার দাবার হচ্ছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে? আর ঘরোয়া রান্নাবান্না, এমনটাও নয় যে খুব রিচ রান্নাবান্না, সেরকম কোনো ব্যাপার নয়। থার্ড পয়েন্ট হচ্ছে স্টাফেদের বিহেভিয়ার ভালো, কিন্তু ঠিক আছে, গ্রামের লোক সাদামাটা বললে শোনে, মানে তুমি যা বলবে একদম সঙ্গে সঙ্গে ওরা কিন্তু হাজির করছে, ঠিক আছে? ক্লিনলিনেস একটু সমস্যা ছিল, কিন্তু আমরা বলতে সঙ্গে সঙ্গে করে দিল, কিন্তু ঠিক আছে, এই থেকে আমরা খারাপ বলবো না। ওয়েদার যদি বলো, এই গরমের সময় হ্যাঁ আমরা ঘামছি ঠিকই, মানে রাস্তাঘাটের গরমটা অনেক বেশি, কিন্তু একবার ঢুকে গেলে না ওখানটায় ওয়েদার বেশ ভালো। আর যারা এই ভিডিওটা তোমরা যদি শীতকালে দেখো, তাহলে বলবো শীতকালের জন্য কোনো কথা হবে না, বেস্ট। এবার তোমাদের বিচার্য, এখানে প্রচুর ক্যাম্প আছে, ঠিক আছে? কেউ বলছে 60টা, কেউ বলছে 80টা, মানে প্রচুর ক্যাম্প আছে, ঠিক আছে? যদি হলুদ পাখিতে আসো তাহলে তো আমি বলেই দিলাম, আমাদের রিভিউ, অনেস্ট রিভিউ দিলাম। আর তোমাদেরকে অলরেডি বলেছি যে এটা কিন্তু কোনো প্রমোশনাল ক্যাম্প নয়, মানে আমরা রীতিমতো পয়সা খরচা করে এখানে এসেছি, সো এই জন্য আমরা অনেস্ট রিভিউ দিচ্ছি, ঠিক আছে? তারপরেও যদি নেগেটিভ ভাবো সেটা তোমাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। এবার তোমাদের বিচার্য যে তোমরা এখানে আসবে কি আসবে না, তবে আমার মনে হয় এটা আমাদের পার্সোনাল সাজেশান, গরমের সময় এতটা গরমে হয়তো একটু অ্যাভয়েড করতে পারে, কিন্তু হালকা গরমে এখানটায় বেস্ট জায়গা। আর শীতকাল তো খুবই ভালো, ঠিক আছে? এখানে বনফায়ার হয়, আর বিচে হচ্ছে যা
লাইট ফাইট দিয়ে যা মারাত্মক এনভায়রনমেন্ট, মারাত্মক, ঠিক আছে? তো চলো, অনেক পয়েন্টস বললাম, অনেক বকবক করলাম, আর বিরক্ত করব না, ভিডিওটা এখানে এন্ড করছি। ঝটপট একটা লাইক আর ছোট করে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ এরকম বিচ ক্যাম্প আমরা কিন্তু করতেই থাকবো। অলরেডি কিন্তু এটা ফিফথ, যারা আগের ভিডিওগুলো দেখনি অবশ্যই করে দেখে এসো, আর সিক্সথ ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে, মানে অলরেডি প্ল্যানিং হয়ে গেছে। চলো টাটা, বাই বাই, টাটা।